আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কম্পিউটার টিপস এন্ড ট্রিক। ফ্রেন্ডস, প্রথমেই বলে নিচ্ছি ল্যাপটপ এবং কম্পিউটারের মধ্যে কোনো পার্থক্য নেই। ল্যাপটপ কম্পিউটার সেম, তার পার্থক্য হচ্ছে একটা বড় একটা ছোট। আর ল্যাপটপ যেটা, এটা হচ্ছে সাথে ক্যারি করতে পারে কম্পিউটার, ইলেকট্রিকের সাহায্যে আপনাকে ব্যবহার করতে হবে। তবে ল্যাপটপটা আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন, তাই আমি ল্যাপটপ শব্দটা একটু বেশি ব্যবহার করে থাকি। তবে ল্যাপটপ এবং কম্পিউটার সেম, বেশি বিস্তারিত বলতে গেলে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তবে আজকে আমি যে টিপসটা নিয়ে চলে আসলাম, আমাদের ল্যাপটপের মধ্যে আইকন রয়েছে তিনটে, স্পেশালি থাকে তিনটার মধ্যে একটা হচ্ছে দিস পিসি অথবা মাই কম্পিউটার, পাশাপাশি রয়েছে রিসাইকেল বিন এবং একটা হচ্ছে ইউজার্স ফাইল। এগুলো ডিলিট হয়ে যায়, কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, টেনশন, এরকম টেনশনে কিন্তু আমি একসময় ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ শিখে ফেললাম। আপনিও শিখতে পারেন যদি ল্যাপটপ কম্পিউটার চালাতে চান এবং যদি থাকে, অথবা নেওয়ার চেষ্টা করবেন অথবা নিতে পারেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর ভিডিওটা শুরু করার আগে, হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে আমি ডেস্কটপ এবং ডেস্কটপের তিনটে ওয়াসাম টিপস আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডেস্কটপ কি। এই যে আমার, এই যে দেখতেই পারতেছেন পুরো, এটা হচ্ছে ডেস্কটপ। এখানে যা কিছু করবেন সবটাই ডেস্কটপ। আর যদি আপনি এটার ভিতরে যা কিছু করতে চান, তাহলে আপনাকে এই যে মাউসের রাইট সাইড ট্যাপ করে দুইটার মধ্যেই করতে হবে, ডিসপ্লে সেটিং এবং পার্সোনালাইজড, এটার মধ্যে গিয়ে আপনার এই সব কিছু কন্ট্রোল করতে পারেন। পাশাপাশি এই যা কিছু দেখতে পারতেছেন এই মাউস, এখান থেকে ভিউ থেকে পার্সোনালাইজড পর্যন্ত সব কিছু ডেস্কটপের কাজ, ঠিক আছে ফ্রেন্ডস। আর যদি আপনি পৃথিবীর যা কিছু হচ্ছে কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে কিন্তু হচ্ছে। আপনি চাঁদের দেশে যান, রকেট আপনি কন্ট্রোল করবেন ল্যাপটপ দিয়ে করবেন, কিন্তু ওইখানে জিনিসগুলো কীভাবে করে, ওইগুলো হচ্ছে আপনার সফটওয়্যার বা অ্যাপস, যেগুলো আমরা বলে থাকি। উদাহরণস্বরূপ ফ্রেন্ডস, এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার একটা অ্যাপস, এটাকে বলা হচ্ছে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা। আর নিচে দেখতেছেন লেখা রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইটা হচ্ছে একটা অ্যাপস, এটা দিয়ে আমি থাম্বনেল তৈরি করি। সেম আপনি যদি রকেট উত্তোলন করেন, এরকম অ্যাপস থাকে, ওই অ্যাপসের মাধ্যমে তারা অ্যাপসের ভিতরে গিয়ে বা ওই সফটওয়্যারের ভিতরে গিয়ে যা করার করে। তো আশা করি বুঝতে পারলেন, প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে সেম থাকে, কিছু কিছু ডিফল্ট হিসেবে জিনিস থাকে। আজকে আমি এই দেখানোর চেষ্টা করব। প্রথমেই একদম কর্নারে দেখতেই পারতেছেন দিস পিসি, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে চলে আসলো দিস পিসির ভিতরে, ওপেন হয়ে গেল। এইটার ভিতরে চারটা অপশন আপনি যদি দেখেন, লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ইউটিউব ড্রাইভ ডি, ফ্যামিলি পিকচার ই, এবং জিও হচ্ছে নিউ। আমি আসল কথা হচ্ছে এগুলোকে আমি নিজে ক্রিয়েট করলাম, প্রথমে ছিল লোকাল ডিস্ক সি এবং ডি, তো আমি এগুলোকে কেটে আমি আমার পছন্দের নাম দিয়েছি। আর এই কীভাবে ডিস্ক পার্টিস পার্ট করবে, পার্টিসিপেশন করবে, বা এটাকে কীভাবে একটা থেকে দুইটা করবেন, এই সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, আপনি আইবারটন থেকে দেখে নেবেন। তারপরে আপনি যদি দেখেন এখানে লেখা রয়েছে ডেস্কটপ, এই ডেস্কটপটাতে যদি আমি ট্যাপ করে দেখেন, এই যে এখানে কিন্তু রয়েছে সব কিছু রয়েছে। আচ্ছা এগুলো কী, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু এখানে রয়েছে। যদি এইগুলো আমার এটার ভিতরে যা কিছু ফাইল বা যেগুলো ফোল্ডার রয়েছে সবগুলো কিন্তু এটার ভিতরে রয়েছে, শুধুমাত্র দিস পিসি অথবা এই নেটওয়ার্ক রিসাইকেল বিন বা কন্ট্রোল প্যানেল ছাড়া, বা এখানে ইউজার ফাইল ছাড়া, বাকি সবগুলো এখানে রয়েছে। তো এটাকে বলা হচ্ছে ডেস্কটপ। তো আমি ডেস্কটপ দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবো। কথা হচ্ছে মেন টপিকে চলে যাচ্ছি, এখানে রয়েছে দেখেন এই যে দিস পিসি রয়েছে, পাশাপাশি নেটওয়ার্ক রয়েছে, বা পাশাপাশি এটাও রয়েছে, পাশাপাশি যদি দেখেন এটাও রয়েছে, বা রিসাইকেল বিনও পাশাপাশি রয়েছে। আমি একটু সাইড করে দিলাম বা এটা সাইডে রাখলাম। এই প্রত্যেকটা জিনিস যদি আপনার ভুলবশত ডিলেট হয়ে যায়, হারিয়ে যায়, পাচ্ছেন না, খুঁজে কোথায় পাবেন, এটা একটা বিশাল বড় সমস্যা। আমি এই চিহ্নটাকে ডিলেট করে দিচ্ছি, এখন আমি এই চিহ্নটাকে ডিলেট করে দিলাম, বা আপনাকে রিসাইকেল বিনটাও ডিলেট হয়ে গেল। আপনি কোথায় পাবেন, কোন জায়গাতে খুঁজে পাবেন, আজকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো এই ট্যাপ বের করার জন্য সর্বপ্রথম আপনাকে মাউসের রাইট সাইড ট্যাপ করে নিচে পার্সোনালাইজড যেতে হবে। এখানে এই পার্সোনালাইজেসে যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি,
কন্ট্রোল কিন্তু সব হবে আপনার এই জিনিসটি থেকে। ওকে, এটা হচ্ছে আপনার ডেস্কটপ। তো আমি এখান থেকে চলে যাব একদম লাস্টে। যাওয়ার পরে কিন্তু এখানে আমার ডেস্কটপের ভিতরে চলে গেলাম, আর এখান থেকে আমি খেয়াল করে দেখবেন একদম সিম্পল সহজভাবে আমি এগুলাকে ঠিক করে ফেলবো। একদম উপরে লেখা রয়েছে হাই কন্ট্রাক্ট সেটিং, এই হাই কন্ট্রাক্ট সেটিং একটা ট্যাপ করব। করার পরে আবার লেখা রয়েছে এখানে থিম সেটিংয়ে ট্যাপ করবেন। করার পরে কিন্তু ফ্রেন্ডস দেখেন এরকমভাবে চলে আসলো। আর এই চারটা দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড কালার সাউন্ড এবং মাউস কার্সার, এই সম্পর্কে একটা ভিডিও রয়েছে, আই বাটনও দেখে নেবেন। তারপরে এখান থেকে লেখা রয়েছে দেখেন ডেস্কটপ আইকন সেটিং। এই জিনিসটি একটু খেয়াল করে দেখবেন, ডেস্কটপ আইকন সেটিং এখানে যদি একটা ট্যাপ করেন তাহলে কী হবে ফ্রেন্ডস, এই যে চলে আসলো। এখান থেকে আপনি যদি রিসাইকেল বিনে আমি একটা আনটিক করে দিই, দেখেন এখানে কিন্তু আনটিক হয়ে গেল। তারপরে এখান থেকে কিন্তু এরকমভাবে টিক দিয়ে দেবেন, ওকে, এরকম টিক দিয়ে দেবেন, টিক দিয়ে তারপরে এখান থেকে টিক দেওয়ার পরে কিন্তু এটি যদি প্রথম দেখেন দিস পিসি, অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটার, ওকে। তারপরে দেখতেছেন এখানে রয়েছে রিসাইকেল বিন, এটা হচ্ছে এই যে রিসাইকেল বিন। আর মোহাম্মদ কাউসার, এটা হচ্ছে ইউজার ফাইল, নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক। তারপরে এখানে যদি দেখতে পারতেছেন নেটওয়ার্ক সিস্টেমটা, এই যে এখানেও নেটওয়ার্ক, এটাও নেটওয়ার্ক, ওকে। তো এই জিনিসটি টিক করার পরে আপনি জাস্ট এখান থেকে ফ্রেন্ডস অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবেন। তারপরে আরেকটা কথা বলতেছি, আপনি চাইলে এগুলার সব কিছু চেঞ্জ করতে পারেন আইকনগুলো। তো চেঞ্জ আইকনে একটা ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পরে কিন্তু আপনার এগুলার আইকন আপনি সুন্দর করে চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো আইকন রয়েছে, আপনি চাইলে আপনার এগুলার আইকন সুন্দর করে চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান রিসাইকেল বিনের আইকন চেঞ্জ করতে চান, তাহলে এই যে রিসাইকেল বিনের আইকন চেঞ্জ করতে পারেন। আপনি যা কিছু চাইবেন এখান থেকে কিন্তু একে একে চেঞ্জ করতে পারেন। তো আশা করি জিনিসটা বুঝতে পারলেন। আমি এখন আপাতত ক্যান্সেল করে দিলাম, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমি চেঞ্জ করতে চাচ্ছি না। যদি এটার উপর চেঞ্জ করতে চান তো এটার উপর ট্যাপ করে চেঞ্জ আইকনে দেবেন, যদি এটা চেঞ্জ করতে চান এখানে দিয়ে চেঞ্জ আইকনে দেবেন, ওকে। দেখেন আমি যদি কোনোটাই ট্যাপ না করি তাহলে চেঞ্জ আইকনটা কিন্তু এখন লুকিয়ে গেল, মানে বোঝা যাচ্ছে না এখানে হাইলাইট নাই। এই লেখাটার মতন হবে যদি আপনি এটার উপরে ট্যাপ করেন। তো রিসাইকেল বিনে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু এই যে তারপরে এখানে ট্যাপ করতে হবে। তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে সব কিছু টিক দেওয়া রয়েছে, আমি অ্যাপ্লাইতে ট্যাপ করব, ওকে দিয়ে দেবো। দেওয়ার পরে কি হলো, আমি এখান থেকে মিনিমাইজ করে নিচ্ছি, এখন কিন্তু আমার সব কিছু চলে আসলো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন সব কিছু কোথায় চলে আসলো, এই যে এটা চলে আসলো, এখানে এইটাও চলে আসলো, এইটা চলে আসলো। আপনি সব কিছু দেখেন আমার কিন্তু চারটা জিনিস চলে আসলো। আবার চারটাকে লুকাতে চাই তাহলে এখান থেকে আবার এই ডেস্কটপ আইকন সেটিংয়ে গিয়ে সবগুলোকে আনটিক করে দেবো। এখান থেকে আনটিক, রিসাইকেল বিন সহকারে আমি আনটিক করে ওকে দিয়ে দিলাম। এখন কি যদি লক্ষ্য করে দেখেন আমার কিন্তু ল্যাপটপের মধ্যে কোথাও এই চারটা খুঁজেই পাবেন না। আপনি অনেকবার ট্রাই করেন খুঁজেই পাবেন না কোথায় আছে, কোথায় গেল। আবার যদি আপনি এখানে সেম পজিশনে যায়া যদি এগুলোকে টিক করে দেন সব কিছু কিন্তু আপনার এখান থেকে ফিরে চলে আসবে। যেমনটা আমি এখন টিক করে দিচ্ছি এবং অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবো, কেটে দিচ্ছি। এখন কিন্তু সব কিছু আমার ফিরে আসলো, এই যে দেখেন এখান থেকে, ওকে। এখন কথা হচ্ছে চারটা জিনিস আমি সেট করবো কীভাবে, নিচে পাঁচটা, এই সো টোটাল পাঁচটা জিনিস আমি যার যার জায়গায় সেট করতে চাচ্ছি কোথায় করব। এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে নিচে শর্ট বাই গিয়ে এখান থেকে আপনি চার্ট সিস্টেমে আপনি চেঞ্জ করতে পারেন। নেম যদি দেন নাম মোতাবেক চলে আসবো, আর যদি আবার এখান থেকে দিতে চান সাইজ তো সাইজ মোতাবেক আগে পিছিয়ে হয়ে যাবে। যদি দিতে চান এখান থেকে আইটেম টাইপ তাহলে আইটেম টাইপ অনুযায়ী চলে আসবে। আমি পছন্দ করি সবসময় আইটেম টাইপ, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং নেটওয়ার্কটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি চাচ্ছি না দুইটা জিনিস, ওকে। তো এরকমভাবে আপনি সেট করতে পারেন ইজি সিম্পল সহজভাবে। এটা দিয়ে আপনি এই ট্রিপ যে ট্রিক্স এটা আপনার খুবই উপকারে আসবে অবশ্যই। আর ভিডিওটা দেখার পর যদি একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে আবার দেখাবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।